রসূলকে যদি কেউ কষ্ট দেয়, রসূলকে যদি কেউ অপমান করতে চায়, অপমান করতে চায়, তার ঠিকানা, তার অবস্থানটা কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় সুন্দর করে বলছেন, মহান রাব্বুল আলামিন বলেন, ইন্নাল লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহকে যারা কষ্ট দিতে চায়, রাসূলকে যারা কষ্ট দিতে চায়, এরা দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতের জিন্দেগিতে যন্ত্রণাদায়ক মহাশাস্তির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, রাসূলকে যদি আমি না ভালোবাসতে পারি, রাসূলকে যদি মহাব্বত না করতে পারি, আল্লাহর মহাব্বতও পাওয়া যাবে না। রাসূলকে যদি আমি আনুগত্য না করতে পারি, আল্লাহর কাছাকাছি আমি আপনি কেউ যেতে পারবো না, কারণ শর্ত জড়িয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন। খুবই কমন একটা আয়াত, আমার ঘরের আপনার ঘরের আয়াত, ঠোঁটের ঠোঁটস্থের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইন্নাকুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। কি মুহাম্মদ সে ওয়ফা, তুনে তো হম তেরে হ্যায়ে জাহা চিজ হ্যা লৌহ কলম তেরে হ্যায়। মুহাম্মদ কে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম, লুভিবে তোমরা মাটির পৃথিবী সে কুঞ্ছার, দুনিয়াও পাবে আখিরাতও পেয়ে যাবে। রাসূলকে শুধু যদি মহব্বত করতে পারো, যারা দুনিয়া শুধু চাবে তাদের দুনিয়াও যাবে, আখিরাতও যাবে, আর যারা আখিরাত শুধু চেয়ে নেবে তাদের জন্য দুনিয়াও থাকবে আখিরাতও থাকবে। যদি বলি সুবহানাল্লাহ, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত চাইলে পরে আখিরাতের ভিতরে দুনিয়াও পেয়ে যাব আমরা, কিন্তু শুধু যদি দুনিয়াটা পেতে চায়, আখিরাত আমাদের জুটবে না, দুনিয়াও যাবে আখিরাতও চলে যাবে। রাসূলকে শুধু ভালোবাসলে আবার হবে না, ভালোবাসার অপশনটা একটু পরে, আগে হচ্ছে আনুগত্যের অপশন। ভালোবাসার মধ্যে আনুগত্য নাই, কিন্তু আনুগত্যের মধ্যে ভালোবাসা আছে। আনুগত্যের ভিতরে ভালোবাসা খুঁজে পাওয়া যায়, কিন্তু ভালোবাসার ভিতরে আনুগত্য খুঁজে পাওয়া যাবে না। তার বড় প্রমাণ হচ্ছে আবু তালেব, আবু লাহাব। আমার নবীর জন্মের সময় আবু লাহাব দারুণ খুশি হয়েছিল, আমার ভাতিজার জন্ম হয়েছে, আহারে আমার ভাইটা মারা গেছে, তার সন্তান পৃথিবীতে আসছে, খুব খুশি হয়েছিল আবু লাহাব। আবু লাহাবের মহব্বত ভাতিজার উপরে ছিল, ভালোবাসা ভাতিজার উপরে ছিল। আবু তালেব যদিও কাফের ছিলেন, সারা জীবন তার পক্ষে মিছিল মিটিং পর্যন্ত করেছেন, শিয়া আবু তালেবেরও বয়কট পর্যন্ত খেটে থেকেছেন, এত কষ্ট করেছেন আবু তালেব। ভালোবাসা দিয়েছেন রাসূলকে, দারুণ উপহার দিয়েছেন ভালোবাসা। রাসূল তার জন্য কান্নাকাটি করেছেন, তাদের সন্তানদের প্রতি খেয়ালও করেছেন, মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কোনদিন তাকে জোর করে কালিমার দিকে ডাক দেন নাই, কারণ কালিমার দাওয়াত হবে জোর করে না, নিজের ইচ্ছায়। ইসলামকে কাউকে জোর করে আসতে বলে নাকি? লা ইকরাহা ফিদ দ্বীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها. جلبني الله أكبر. দিনের ব্যাপারে জবরদস্তি নাই, দিনের ব্যাপারে কোনো কড়া কোনো জোর আপত্তি করা যাবে না, কারণ দিন বুঝে শুনে দিন মানতে হবে, কোনো প্রলোভনে দিন মানা যাবে না, অর্থের লোভে দিন মানা যাবে না। দিন মানতে হলে আগে বুঝতে হবে দিনটা কি,
এই দিনটা কার দিন? ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো সুস্পষ্ট করে দিয়েছেন, খুব কম অনায়াত সবে আমার সঙ্গে পড়ুন, মক্কি আয়াত, মক্কি সূরা, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা যারা দাসত্ব করো, তোমরা যারা ইবাদত করো, আমি সেই তোমরা যে রব মানো তার আমি দাসত্ব করি না, তোমরা যাকে প্রভু মানো আমি তার প্রভুত্বকে স্বীকার করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তোমার দিন বাতিল, আমার দিন হক। রাসূল স্পষ্ট করে দিলেন, দিন মূলত পৃথিবীতে কয়টা আসতে বলবেন না, কয়টা সত্য কয়টা হয়, মিথ্যা অসংখ্য।